মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা অভিয়ান। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও কিন্তু ভালো আছি। আর সকাল সকাল চা করে নিয়ে চলে এসেছি, এখন সবাই মিলে চা খাবো। এই দেখো আমার চা করা কিন্তু পুরো কমপ্লিট, আমাদের চা খাওয়া কমপ্লিট। এখন তুরজং এখন জুতো জুতো পরিয়ে দিয়েছি, দার্জিলিং থেকে যে জুতোটা এনেছিলাম সেই জুতোটা পরিয়েছি। আর এখন এই যে ব্রাশে মাজন নিয়ে নিয়েছি, আজকে প্রথম ওকে দাঁত মাজাবো। এদিকে আসো, ওফ গাড়ির দিকে নজর, এদিকে আসো, দাঁত মাজবে, দাঁত মাজবে, এদিকে আসো, এদিকে আসো, এদিকটা আসো। দাঁত মাজালাম, বাবা কি কান্না শুরু করেছে। প্রথম দিন তো প্র্যাকটিস নেই, আস্তে আস্তে মানে রোজ মাজাতে মাজাতে ওর প্র্যাকটিস হয়ে যাবে, একটা আদত হয়ে যাবে। আজকে প্রথম দিন খুব ইয়ে করছিল, খুব কাঁদছিল, মানে মাজবে না ইয়ে করছে, মুখ থেকে ইয়ে করছে, বুঝতে পারছে না এটা কি হচ্ছে। আজকে তো আমি একটু রান্নাঘরে এসেছি, রান্নাঘরে চায়ের বাসনগুলো আছে এগুলো একটু মাজবো, মেজে গ্যাস ট্যাস পরিষ্কার করব, করে তারপরে ওর কাছে যাব। আবার তুর্য কিন্তু এখন নিচে আছে, সেই ফাঁকে আমি এসব করতে এসেছি। আমি একটু দরকারে গেছিলাম তো সেই জন্য তোমাদের সাথে কথা বলা হয়নি অনেকক্ষণ টাইম। তো তুর্যকে কিন্তু খাইয়ে স্নান ঠান করিয়ে তুর্য দুপুরের খাবার করে তারপর ও ঠাম্মির কাছে একদম ঘুম পাড়িয়ে রেখে নিচে ও এখনও ঘুমাচ্ছে। আমি ও ঘুমাতে ঘুমাতে চলে এসেছি, আমি একটু দরকারে গেছিলাম তো করে চলে এসেছি। আর এদিকে এখনও এসে দেখছি তুর্য ঘুমাচ্ছে, তো তুর্যকে এখন খাবারটা একটু নরম করে তারপর ওকে খাওয়াবো। ওর সাথে সেই দুপুরবেলা কথা হয়েছিল, তারপরে খেয়ে দিয়ে সেই 4:30 বেজে গেছে, খেয়ে উপরে এসেছি। তারপরে তুর্য একটু ঘুমায়নি, সাথে সাথে ও তুর্য দুষ্টুমি করছিল, এত ভিডিওই করতে পারিনি বিশ্বাস করো। তারপর ওর সাথে সাথে শুধু ছিলাম একটু, ও তো ঘুমাতে দেয়নি আর আমারও ঘুম হয়নি, রেস্টও পায়নি। তারপরে তুর্যকে এইমাত্র এখন ঘুম পাড়ালাম, ও এখন একটু ঘুমিয়েছে। আর এদিকে আমার বাবা আমাকে প্যাডিস ফ্যাডিস দিয়ে গেল খাওয়ার জন্য, আমাকে আমার শাশুড়ি মাকে দেওরকে সবাইকে দিয়ে গেছে। তো নিচ থেকে গরম করে এখন প্যাডিস খাচ্ছি, এই যে দেখো, এই দেখো প্যাডিস। আর এই দুটো সেম জিনিস আবার তোমাদের দাদা ভাইয়ের জন্য রেখে দিয়েছি, ভাইকেও দিয়েছি, মাকেও দিয়েছি। তো আমি আমারটা নিয়ে উপরে চলে এসেছি, আর এদিকে তুর্য তো ঘুমাচ্ছে সাইডে, এই দেখো। তো চলো খেয়ে নিই। আর আজকে সারাটা দিন মানে সেরকমভাবে ভিডিও করতেই পারিনি, যত বড় হচ্ছে তুর্য তত একটু দুষ্টুমিটা বাড়ছে। আর সারাক্ষণ আজকে মানে দুপুর থেকে ঘ্যান 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 ঘ্যান, দুপুর তো না ওই বিকেলবেলা 4:30 সময় খেয়ে দিয়ে উপরে এসেছি, আস্তে ওই তারপরে থেকে যে ঘ্যান ঘ্যান শুরু করেছে, একটু চারিদিক ঘুরলো খাটে, ঘুমালো তো না, আমিও রেস্ট পাইনি, ও রেস্ট নিল না। এবার সন্ধ্যাবেলা ওর এখন ঘুমের টাইম হয়েছে, এখন ঘুমাচ্ছে, আর একটু পরে পাপা চলে আসবে, একদম খেলা শুরু করে দেবে, এখন এনার্জিটা নিয়ে নিচ্ছে, তারপরে হচ্ছে এনার্জি লেভেলটা তুঙ্গে তখন পাপার সাথে দেখাবে, ও এনার্জি লেভেল তখন থাকবে তুঙ্গে। খুব দুষ্টু হয়েছে, আর থাক বাচ্চা মানুষ সেই টাইমে দুষ্টুমি করবে না তো কখন করবে বলো, আমাদের রেস্টের দিকে তাকালে তো আর হবে না। এই দেখো নিজে তো ঘুম দিয়ে নিয়েছে, ঘুম দিয়ে নিয়ে ফ্রেশ হয়ে এই উঠলো, এখন পাপা আসবে না তার আগে উঠে গেছে, দেখো খুব চালাক, খুব চালাক। এই যে তুমি দেখো, একটু তাকাও, একটু তাকাও, আচ্ছা আচ্ছা সরি সরি সরি, এই যে আরে ঘুম দিয়ে নিয়েছে নিজে, আর আমার আমার ঘুমটা কি হবে, তুমি যে ঘুম দিয়ে নিয়েছো
আচ্ছা 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 ঢিঙ্কা নিকা এই যে ঢিঙ্কা না কর না কর না কর না কর না কর না না রিং। আবার এখন গান গান চালাতে বলে আমাকে, গান গান। পাপা এখনো আছেনি, পাপা আসার আগে ঠিক টাইম মতন উঠেছে, দেখেছো খুব চালাক ছেলেটা। চালাক না, চালাক না তাহলে ছেলেটা। ওইদিকে জানলা দরজার দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদছে। তুর্য দেখলে ঘ্যান ঘ্যান করছিল, তুর্যকে কিন্তু আমি আবার চুল ঠুল আস্তে ফ্রেশ করি আবার নিচে দিয়ে এসেছি। তো এখন নিচে কাকাই দাদাই তারপরে ঠাম্মি সবার কাছে আছে ও, আর একটু পরেই এখন পাপা চলে আসবে। আর পাপা আসলে তো দেখোই তোমরা স্নান করার সুযোগটুকু দেয় না একদম, মানে কখন ও করে মানে কখন তরুণের কোলে যাবে এরকম করতে থাকে, স্নান করতে টুকু দেয় না ও ঠিক মতন, আধেক দিন ভালো মতন স্নান করতে পারে না ও, মানে অল্প কোনো রকম জল ঢেলে চলে আসে এত, মানে কখন পাপা আসবে আর কখন পাপার কাছে যাবে আসলে সেই লম্বা টাইম দেখতে পায় না। তো সেই সকালে যায় আর এরকম 8:30-9:30 সময় ঢোকেও লম্বা টাইম অনেকক্ষণ পাপাকে দেখতে পারে না। আর পাপার সাথে আসলে তো খুব খেলু খেলু, মানে পাপা যেরকম খেলো মানে খেলু খেলু করে ওরকম তো আমি অতক্ষণ টাইম দিই না, পাপা তো খুব হুড়াহুড়ি খেলু খেলু এতক্ষণ দিই না, মানে কখন পাপা আসবে আর কখন আমি খেলবো ওরকম ওর চিন্তাধারা। তাই ভাবলাম এখন একটু ফ্রি আছি আর তুর্যও নিচে গেছে, তো এই ফাঁকে আমি ভাইফোঁটা, কবেই ভাইফোঁটা গেছে আর ভাইফোঁটার গিফটই দেখানো হচ্ছে না তোমাদের, তো চলো ভাইফোঁটার গিফট গুলো আমার দেখে নাও। এই যে ভাইফোঁটার গিফট, এটার মধ্যেই সব ভরে রেখেছি গিফট। তো প্রথমেই দেখো এই যে এই একটা সেলিব্রেশন, এটা হচ্ছে রূপ দিয়েছে আমাকে আমার দেওর, রূপ এই সেলিব্রেশনটা আমাকে দিয়েছে। তারপর দেখাই রাজা সানি আমাকে এই গিফটটা দিয়েছে, কাকিমা আগেই আমাকে দিয়ে দিয়েছিল যে ওদের ভাইফোঁটার গিফটটা, ওই দেখবে যে আমি দার্জিলিংয়ে, হ্যাঁ দার্জিলিংয়ে একটা ইয়েলো কালারের রেয়নের নাইটি পরেছিলাম, খুব সুন্দর, তো ওই লেস লাগানো এরকম খুব সুন্দর নাইটিটা পরেছিলাম। ওই কাকিমা কিন্তু আমাকে আগেই দিয়ে দিয়েছিল, তারপর পুজোয় তো শাড়ি দিলই, আর দিতে হতো আবার গিফট পাঠিয়েছে, তো না দিলেও হতো কাকিমা, তুমি যদি দেখো ভিডিওটা দেখো তুমি তো আমাকে আগেই গিফট দিয়েছো, আর না দিলেও হতো, তাও রাজা সানির হাত দিয়ে আবার এই গিফটটা পাঠিয়েছে, চলো দেখে নাও। এই যে ইয়েলো কালারের, আর সামনে শীত আসছে তো খুবই ভালো। এ দেখো আমি এই প্রথম খুললাম, তোমাদের সাথে শেয়ার করছি আর এই প্রথম খুলছি, আমি কিন্তু এর আগে খুলে দেখিও নি। তো এই দেখো, তো এটা একটা নাইটি, তোমাদের সামনে প্রথম খুললাম আমি, আগে কিন্তু আমি খুলিও নি, ফুল হাতা নাইটি, শীতকাল খুব ভালোই হবে শীতে পড়তে পারবো, সামনেই শীত, এটা খুব একটা কাজের জিনিস হয়েছে যে ফুল হাতা নাইটি, কলার দেওয়া ফুল হাতা নাইটি, দেখো আবার এরকম পকেটও আছে এদিকে, আর এরকম সামনে এরকম বোতাম, এই যে সামনে বোতাম। এই নাইটিটা হচ্ছে রাজা সানি দিয়েছে আমাকে, এটা হচ্ছে জয়দাদা দিয়েছে, এটা জয়দাদারই প্যাকেট, কুর্তিটা জয়দাদা দিয়েছে, আমি এই এখনই খুলছি, এখন এতদিন তোমাদের সাথেও শেয়ার করিনি, আমি ভাবলাম একই সাথে দেখবো, তোমরাও দেখবে আমিও দেখবো। এই যে দেখো থ্রি কোয়ার্টার হাতা, আর হাতার মধ্যে কিন্তু এরকম জরির কাজ আছে, এই দেখো গলাটা ঠিক এরকম জরির, কুর্তিটা এটা খুব সুন্দর হয়েছে, খুব পছন্দ হয়েছে আমার, তো তোমাদের সাথে সাথে আমিও এখনই দেখলাম, এই দেখো তো আমার খুব পছন্দ হয়েছে, থ্যাংক ইউ জয়দাদা বৌমনি, খুব সুন্দর হয়েছে তোমাদের গিফট। আর আমার ভাসুর মানে দাদা দিয়েছে টাকা আমাকে, আর দেও তো ছোট কি দেবে, ও কিছু এখন করে না, ছোট মানুষ ও আর কি দেবে। তো এই হচ্ছে আমার ভাইফোঁটার গিফট, আমি যেগুলো দিয়েছি তোমাদের তো আগেই দেখিয়েছি, ভাইফোঁটার দিনও হয়তো দেখতে পেয়েছো, আর তোমাদের ও সরি তোমাদের দাদা আর বলবো না, সত্যি কারো দাদা হয় কারো ভাই হয় আমার মুখ থেকে খালি দাদা ভাই বেরিয়ে যায়, সত্যি কারো দাদা হয় কারো ভাই হয় কারো আঙ্কেল হয়, এটার জন্য দাদা ভাই ক্যান্সেল, আজকের থেকে তরুণ বলবো। তো তরুণ যে গিফটটা পেয়েছে বোনের রোড বোনের থেকে, তোমাদের তো আগেই দেখিয়েছি, দাদা বৌদিতে পরে খেতেও চলে গেছে, ও ও আর তর্স হয়নি পরে নিয়েছে। আমার আর তরুণের গিফট, তরুণের গিফট আগেই দেখেছো, আমারটা আজকে দেখলে সবটাই দেখিয়ে দিলাম। তো আমার গিফটগুলো কেমন হয়েছে প্লিজ আমাকে কমেন্টসে জানিও, আর গিফট যে মানে যেরকমই হোক আমার কাছে তো খুব, আমার দাদা ভাইরা দিয়েছে আমার কাছে খুব দামি গিফট বলতে পারো, এটা খুবই দামি, মানে কি বলবো একটা ছোট গিফটও আমার কাছে ভীষণ ভীষণ দামি, যেহেতু আমার দাদা ভাইরা দিয়েছে, আর ওরা খুবই ভালো থাকুক আমি চাই, আর পৃথিবীর সমস্ত দাদা ভাই খুবই ভালো থাকুক, দাদা ভাই বোনের সম্পর্ক যেন অটুট থাকুক, আর সবাই খুব আনন্দ হাসি খুশি থাকুক, সব দাদা ভাইরাই যেন সারা জীবন খুব হাসি খুশি থাকুক, শুধু আমার দাদা ভাইরা না সব দাদা ভাইরা।
তাহলে আজকে গিফটটা দেখিয়ে দিলাম, এবার আমি নিচে যাব, তুরজোর খাবার করব, তোমরা সাথে থাকো। বন্ধুরা, তোমরা তোমাদের ইমিউনিটি সিস্টেম স্ট্রং আর বুস্ট করার জন্য কি করো? কারণ যত আমাদের ইমিউনিটি সিস্টেম স্ট্রং হবে, তত কিন্তু আমরা রোগ প্রতিরোধের হাত থেকে লড়তে পারবো, আর তত আমরা নিজেকে প্রোটেক্ট করতে পারবো। বন্ধুরা, তোমরা নেচার শিওরের কলঞ্জি অয়েলের ব্যাপারে তো শুনেছই, আর ব্ল্যাক সিডস এর ব্যাপারেও শুনেছই, তো এটা কিন্তু 100% পিওর আর কোল্ড প্রেসড, মানে তো জাস্ট ওয়াও, মানে খুবই ভালো। এটা তোমাদের ইমিউনিটি সিস্টেমকে স্ট্রং করে, বুস্ট করে, আর ব্লাড প্রেশারকে রেগুলেট করতে অনেকটাই হেল্প করে। নেচার শিওর 100% পিওর কোল্ড প্রেসড কলঞ্জি তেল বা ব্ল্যাক সিডস অয়েলও বলতে পারো, এটা কিন্তু ডায়াবেটিসকে ম্যানেজ করে এবং প্রোটেক্ট করে আই, হার্ট অ্যান্ড কিডনিস, আর স্কিন আর হেয়ার ডিজিজকেও কিন্তু অনেকটাই ট্রিট করে, আর বুস্ট করে এনার্জি, স্ট্যামিনা, ইমিউনিটি। ইউজফুল অ্যাজমা, হেপাটাইটিস আর ক্যান্সারের জন্য খুবই ভালো ইউজফুল। প্যাকেজিংটা দেখতে দেখো ঠিক এরকম, 110 ml থাকে, আর সবথেকে বড় কথা এটা কিন্তু 100% পিওর কোল্ড প্রেসড, একদম ন্যাচারাল। এই অয়েল পেন রিলিভ করে, ডায়াবেটিসকে ম্যানেজ করে, এনহ্যান্সিং ব্রেন মেমোরি, এছাড়া হচ্ছে স্টিমুলেটিং ডাইজেশন, কিপিং হার্ট হেলদি, ম্যানেজিং ব্লাড প্রেশার, কিডনি প্রোটেক্ট করে, আই প্রোটেক্ট করে, ইমিউনিটিকে স্ট্রং করে, বোনস টিথকে স্ট্রং করে, এছাড়া পিম্পল অ্যাকনিকে কিন্তু অনেকটাই ট্রিট করে, টোটালি স্কিনকে ট্রিট করতে অনেকটাই কিন্তু হেল্প করে, এনার্জি, স্ট্যামিনা, ইমিউনিটিকে অনেকটাই বুস্ট করে, আর ইউজফুল অ্যাজমা, হেপাটাইটিস আর ক্যান্সার। তো আর দেরি কিসের, আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে দেবো, তোমরা চাইলে সেখান থেকে কিনে নিতে পারো, আর তোমরা কিন্তু এটা অ্যাপ্লাইও করতে পারো আর কনজিউমও করতে পারো, তো তোমাদের যেটা খুশি। নেচার শিওরের কোনো প্রোডাক্টের ব্যাপারে যদি তোমাদের কোনো কোয়ারি থাকে, তো আমি ডিসক্রিপশনে একটা লিংক দিয়ে দেবো, তোমরা কিন্তু ফ্রি ডক্টর কনসালটেশন নিতে পারো, শুধু ওই ডিসক্রিপশনে একটা লিংক দিয়ে দেবো, সেখানে গিয়ে শুধু নিজের ফিল করতে হবে, একদম ফ্রি ডক্টর কনসালটেশন নিয়ে নিতে পারো। পাপা আসার পর কত খেলো খেলো, আবার হ্যাচ্ছ কিসের জন্য? পাপা আজকে টুক করে গিয়ে উপরে গিয়ে স্নান করে এসছে দেখা না দিয়ে, নালেই বিপদ বুঝে নিয়েছে পাপাও, পাপাও বুঝে নিয়েছে বিপদ। কোথায় যাবে তুমি, কি আছে, কোথায় যাবে, বাইরে এখন দেব টুং 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 করে বাড়ি দেব, কেরকম বলো তো, টুং 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 করে বাড়ি দেব, এখন বাইরে রাত্রিবেলা বাইরে কাজে ব্যস্ত, দেখো দুখানা প্যান ভিজিয়ে দিয়েছে, এখন এর জন্য প্যান পরাইনি, আর এই মাত্র দুটো প্যান ভিজিয়ে দিল, একেবারে প্যান পাস পরে শোবে, এদিকে দেখো দেখো কি কাজে ব্যস্ত, ওরে বাপরে, ছোট বোতলটা কিন্তু জল ভরা, ছোট বোতলে জল ভরা, কি হলো, ওঠো ওঠো নেবে, কি হচ্ছে রে, কি যা তা হচ্ছে, লাগবে তো, কি হচ্ছে এটা, কি মা ফাটবে বোতলটা, কি সূর্যের দুষ্টুমিটা দেখলে, কি হাড়ে দুষ্টুমি করছে, এখনো চিল্লাচ্ছে, গলার আওয়াজ পাওয়া যাচ্ছে, কি চিৎকার চেঁচামেচি দুষ্টুমি, বোতল দু হাতে তুলে দুটো বোতল নিয়ে আর ভরা যে ছোট বোতলটা ছুঁড়ে ছুঁড়ে মারছে, আর এদিকে আমি রান্নাঘরে এসেছি ওরই খাবার করতে, এখন দেখি খাবার করে খাইয়ে দাইয়ে তাড়াতাড়ি ঘুম পাড়াতে পারি নাকি, কিন্তু ওকে দেখে তো মনে হচ্ছে এনার্জি ভীষণ, এখন ঘুমাবে না, তাও রাত হয়ে গেছে খাইয়ে তো নি, এবার যখন ঘুমাবে ঘুমাবে, তাই জন্য এখন ওর ওটস করতে চলে এসেছি আমি রান্নাঘরে। ঠাম্মি প্যান পরিয়ে দিয়েছে, এই যে এই যে কি ব্যাপার তোমার, কি ব্যাপারটা কি, ওই যে আবার বোতলের দিকে, বোতলের দিকে, কি ব্যাপার তোমার, কি ব্যস্ত, এই পাপা পাপা এসছে, পাপা একটু বাইরে গেছিল, এই যে পাপা এসছে, পাপা এসছে, কি বাবা বড় বোতল তুলছে এবার, কি ব্যস্ত, এই তোমাকে বকছে, দেখ 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 কোথায় যায় ও, এই কই যাস তুই,
তুরজোর খাবার করা কিন্তু আমার কমপ্লিট এইদিকে, আর এইদিকে দেখো পাপার সাথে তুরজোর দেখো দুষ্টুমিটা। এইসবই পছন্দ, এগুলো তো আমি পারি না করতে, আমার সাথে অত খাতির নেই। বলে ওলে ওলে তুরজোকে খাইয়ে আমরা খেয়ে ওপরে চলেও এসেছি। এখন তুরজ কিন্তু ঘুমায়নি, ঘুম পাড়ানোর ব্যবস্থা চলছে, আর এদিকে ওকে ডাইপার পরানোর চেষ্টা হচ্ছে। ডাইপার পরাবে রাতে, তো রাতে ডাইপার পরিয়ে শোয়াই, তাই জন্য ডাইপার পরাচ্ছে ও। তো আজকে সারাটা দিন কিভাবে কাটালাম পুরোটা তোমাদের সাথে হয়তো শেয়ার করতে পারিনি, কারণ অনেকটা টাইম আমি ভিডিও করতে পারিনি, একটু দরকারি কাজে গেছিলাম। তারপরে দুপুরের পর থেকে, দুপুর কি মানে বিকেলবেলা উঠে খেয়ে যে উঠলাম, তারপরের থেকেও শেয়ার করতে পারিনি, খুব দুষ্টুমি করছিল। একটা ছোট বাচ্চা থাকলে তো বোঝই, প্রত্যেকটা দিন সমানভাবে করা যায় না ব্লগ, তাও যতটা পারি চেষ্টা করি করার। এবার বাচ্চা তো কখনো বেশি দুষ্টুমি করে, কখনো কম দুষ্টুমি করে, যেদিন একটু কম দুষ্টুমি করে সেদিন তো ভালোভাবে তোমাদের সাথে সবকিছু শেয়ার করতে পারি। তো আজকে হয়তো সবকিছু পুরোটা শেয়ার করতে পারলাম না, তো কিছু মনে করো না তোমরা। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো আর সুস্থ থেকো। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করো, আর যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলছি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, আর ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথেও শেয়ার করো, তাদেরকে বলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে, গুড নাইট আর টাটা। তুমি করে দাও টাটা, টাটা 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 করে দাও।